আসসালামু আলাইকুম সবাইকে আমি সায়মা আমার পেজ স্টাইলের আজকে আপনাদের সবার সাথে সারপ্রাইজ লাইভ ঠিক আছে সারপ্রাইজ লাইভে চলে আসলাম সো আমি আজকে পোস্ট দেইনি যে লাইভে আসবো হুম তো পোস্ট না দেওয়ার মানে হচ্ছে কি আজকে সারপ্রাইজ লাইভ ঠিক আছে পোস্ট দেইনি এটা মানে হচ্ছে যে আজকে সারপ্রাইজ লাইভ হবে এই অবস্থা তো যাই হোক দেখতে পাচ্ছি অলরেডি লাভ লাইক ওয়া ওয়াশা স্টার্ট হয়ে গেছে যারা নাকি আমাকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে জানিয়ে দিন হ্যাঁ যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা কমেডি আগে পেয়েছি লিখেছে হাই আপু শাহিদ আপু লিখেছে সারপ্রাইজ লাইভে আসছি আপনি নিশ্চয়ই হচ্ছে গিয়ে ফলো দিয়েছি ফার্স্ট করে গেট নোটিফিকেশনটা মনে হয় অন করে রেখেছিলেন তাই না এই জন্য আমাকে একদম টাইম মতো পেয়ে গিয়েছেন সারপ্রাইজ লাইভে ওকে জেরিন আপু লিখেছে হাই আপু ফাইজা আপু লিখেছে হাই আচ্ছা বর্ণ আপু লিখেছে হাই আচ্ছা শাবনুর ইসলাম আপু লিখেছে কিউ টি আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো আমাকে আপনারা জানাতে থাকেন যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা আমার এখানে হঠাৎ করে সব বন্ধ হয়ে গেলো আমাকে মানে কি আচ্ছা আমি একটু দেখি হ্যাঁ আমি একটু দেখে নেই আসলে কি হচ্ছে এখানে বোঝার চেষ্টা করি কি হচ্ছে নেট কি অনেক অনেক খোল মানে ইয়া ব্লার অনেক আচ্ছা ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউ করবো নাকি কেটে দেবো কি করব যাই না কনফিউজ আচ্ছা লুকিং বিউটিফুল লুমাই কি আচ্ছা নাম পড়তে পারছি না নরিন আপু লিখেছে আপু তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ আচ্ছা ঠিক আছে জিনিয়া আপু জিনা আপু লিখেছে হাই বিউটিফুল আচ্ছা আমাদের এখানে মনে হয় ওয়াইফাই লাইন চলে গিয়েছে মনে হচ্ছে আপু তোমার জন্য ওয়েট করছিলাম কেন যেন মন বলছিল তুমি লাইভে আসবা আচ্ছা লিখেছে দিপা আপু যা কাপুর সাথে কিন্তু আমার মনের মিল আছে হ্যাঁ না নাজনিন আপু লিখেছে আপু তোমাকে তোমার জোস ব্ল্যাক শলটা জাস্ট আমেজিং আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপু কাল ফ্লাওয়ার গার্ডেনের জন্য অর্ডার করেছি এখনো কল পাইনি আপু পেয়ে যাবেন আমাদের কালকে হচ্ছে কি অনেক প্রেশার ছিল তো সো পেয়ে যাবেন আমার কাছে মনে হয় না সমস্যা হবে হ্যাঁ আপনারা কল পেয়ে যাবেন জাস্ট একটু ধৈর্য ধরতে হবে ওকে আপু মেহরুন আপু লিখেছে আই আপু সো নাইস অ্যান্ড কিউট শাহিদা আপু লিখেছে লুকিং নাইস আচ্ছা ঠিক আছে আপুরা একটু লাইফটাকে ভালো করে শেয়ার করে দেন আমি যাই না আমার এখানে ফার্স্ট থেকেই প্রবলেম হচ্ছিল আমার এখানেও কোনো কিছু আসছে না সো আমি আসলে বুঝতেই পারছি না যে কি হচ্ছে চাঁদনি আপু লিখেছে হাই আপু আচ্ছা আলবি আপু লিখেছে হাই মাই লাভ আয়সা আপু লিখেছে গর্জিয়াস অনেক বেশি সুন্দর লাগছে জান্নাতুল আপু লিখেছে আচ্ছা যাক মার্শাল্লাহ দুই হাজার একশো আপুরা জয়েন করে ফেলেছে হুম সো অনেক অনেক থ্যাঙ্কস আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি দেখতে পারছি আমাকে মোটামুটি দেখাই যাচ্ছে সুন্দর ঠিকঠাক মতো সুন্দরও লাগছে রেড কালার একটা ড্রেসও পরেছি ওকে আমার কাছে তো খুব ভালো লাগছে আমি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু বলেন তো আমার কাছে খুব ভালো লাগছে হুম সুন্দর লাগছে আচ্ছা যাই হোক সো যেটা বললাম সেটা হচ্ছে আচ্ছা রেখে দাও হ্যাঁ সো দেখাই তো যাচ্ছে ঠিক আছে ভালো হয়েছে এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি দেখেন আজকে কি পড়েছি আপনাদের জন্য ও টাইটেলে দেখে নেন কি লিখেছি এটা কিন্তু পাকিস্তানি স্পেশাল ঠিক আছে আমি যেটা পরে আছি এটা কিন্তু একটা পাকিস্তানি ড্রেস সো অনেক 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 সুন্দর পাকিস্তানি ড্রেস যেহেতু পরেছি সো যেটা সেটা হচ্ছে যে পাকিস্তানি মডেলরা পরে নাই যে এরকম শর্ট শর্ট ড্রেসের সাথে সারারা করে পরে সো আমার সময় খুব শখ ছিল ঠিক আছে সব সময় খুব শখ ছিল এরকম করে পড়ার কিন্তু আমি না এরকম করে কখনো পড়তে পাইনি কারণ মানে যেই ড্রেসই এরকম শর্ট করে করতে গেলে দেখা যায় যে কাজ কাটা পড়ে যায় না হলে হচ্ছে উপর থেকে গলার কাজ কাটা পড়ে যায় না হলে হচ্ছে নিচের থেকে সুন্দর সুন্দর প্যানেল কাটা পড়ে যায় সো এর জন্য দেখা গিয়েছে যে কখনো হয়ে উঠে নাই মানে অনেকবার চেষ্টা করেছি যে পাকিস্তানিও যে সুন্দর মডেলদের মতো এরকম শর্ট করে সুন্দর করে একদম কিউট করে সারারা করে ড্রেসটা পড়তে কিন্তু কখনোই পারি নেই ঠিক আছে কখনোই পারি এই ড্রেসটাতে এই সুযোগটা আছে দেড়শো এটা আমি করে নিয়েছি আপনারা চাইলে এই ড্রেসটাকে লং করেও বানাতে পারবেন আমি আপনাদের অপশনটা দেখিয়ে দিব যে কিভাবে লং করে বানাতে পারবেন ওকে সো পাকিস্তানি শিফনের এই ড্রেসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এটা সুপার ডুপার লিমিটেড স্টক মানে এটা না থাকার মতোই আছে ঠিক আছে এজন্য আমি আজকে সারপ্রাইজ লাইভ কিছুদিন পর থেকে আপলোড এটা বুঝে যাবে বুঝে যাবে যে যেদিন হচ্ছে আমি আসলে পোস্ট দিচ্ছি না ওইদিন হচ্ছে সারপ্রাইজ লাইভ ওকে সো এটা মনে আমার কাছে মনে হয় কিছুদিন পর থেকে আপুরা এটা বুঝে যাবে ওকে সো যাই হোক সো সারপ্রাইজ লাইভ এর জন্যই কারণ অনেক লিমিটেড স্টক এটা আমার কাছে খুব বেশি নাই আর এটা আমি অলরেডি শোরুমে দিয়ে দিয়েছি হ্যাঁ খুবই সুন্দর একদম লাল একটা ড্রেস খুবই আনকমন একটা ওড়নার সাথে সো আমি জানি যে এটার জন্য হচ্ছে অনেকের মন খারাপ হবে সো আমি এটা তাড়াতাড়ি করে আগে থেকেই শোরুমে দিয়ে দিয়েছি আপনার চাইলে এখনই যদি শোরুমে দৌড় দিয়ে যান ড্রেসটাকে দেখে নিয়ে নিতে পারবেন ওকে আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার সবচেয়ে বিশেষ বিষয় কি জানেন এই ড্রেসের সাথে আপনাদের ইনার কিনতে হবে না এই ড্রেসের সাথে ইনার দেওয়া আছে ওকে সো আমি তাড়াতাড়ি করে আমাদের অ্যাড্রেসগুলো বলে দিই যেই তিনটা শোরুমে এখন আপনি গেলেই এই ড্রেসটা পাচ্ছেন অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি আর রাইফেল স্কোয়ার ধানমন্ডি তিনটা শোরুম আছে আমাদের ওকে যমুনা ফিউচার পার্ক রাইফেল স্কোয়ার ধানমন্ডি আর হচ্ছে বসুন্ধরা সিটি তিনটা শোরুমই আজকে ওপেন আছে যমুনা ফিউচার পার্কের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্কে লিফটে টু জোন সি সাউথ কোর্টে সব টু সি জিরো থ্রি ফোর এটা হচ্ছে জাস্ট যমুনা ফিউচার পার্কে লিফটে টু এ চলে আসবেন লিফটে টু এ এসে সাউথ কোর্টের মিডলে যে সার্কেলটা আছে সার্কেল ধরে হাঁটতে থাকলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে জাস্ট সেকেন্ড শপটাই আমাদের বড় একটা শোরুম আছে ওখানে গেলেও আপনি এখন এই অ্যাড্রেসটা পাবেন জাস্ট যমুনা ফিউচার পার্কে লিফটে টু আর সাউথ কোর্ট মনে রাখবেন তাহলেই হবে ঠিক আছে এখন আমি বসুন্ধরা সিটি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ফোর ব্লক সি শপ টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সিক্স এ এটা হচ্ছে জাস্ট বসুন্ধরা সিটি লেভেল ফোরে মেইন সিঁড়ি দিয়ে উঠে অথবা নেমে বসুন্ধরা মিডলে যে বড় সেন্টার সার্কেলটা আছে সার্কেলের একদম কাছাকাছি এসে বামে থাকলে আমাদের শোরুমটা দেখতে পাবেন বড় করে লেখা আছে স্টাইলে ওকে আপু তুমি অনেক সুন্দর dor তুমি চিটাগাংয়ে আসবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ লাগছে তোমাকে আজকে লিখেছে অন্যরকম না অন্যরকম কিন্তু আপনারা এরকম একটা ড্রেস কালেকশনে রেখে দিতে পারেন হ্যাঁ লাইক অনেক সময় আমাদের কিন্তু লাগে এরকম খুব সুন্দর কিউট টাইপের লুক আউটলুক ক্রিয়েট করতে হয় তাই না সো অন্য রকমের এই ড্রেসটাকে আপনারাও রেখে দিতে পারেন আমার কাছে অ্যাকচুয়ালি খুব ডিফারেন্ট লেগেছে আপনারা তো দেখেছেন ইনস্টাগ্রামে ঢুকলেই দেখা যায় যে পাকিস্তানি যে মডেলগুলো বড় বড় যারা নাকি একদম আইকনিক মডেল ওরা কিন্তু এই এই প্যাটার্নটা প্রচুর প্রচুর পরে পরে তাই না ওরা খুবই মানে লাইক করে জিনিসটা একদম আর ওদের বিয়ে ওদের ব্রাইডাল ড্রেস মানেই হচ্ছে গিয়ে পার এই প্যাটার্ন মানে ওরা বিয়েতে এই প্যাটার্নেরই ড্রেস পরবে ইনফ্যাক্ট ওরা আরো শর্ট পরে হ্যাঁ আরেকটু শর্ট পরে পরার পরে এখানে দেখা যায় একটা চড়া করে একটা প্যানেল দেয় প্যানেল দিয়ে পরে সারা রাটা পরে অনেক কিউট লাগে হ্যাঁ অনেক অনেক কিউট লাগে সো আমার খুব শখ ছিল যে আমি এরকম একটা ড্রেস করব ওকে সো পাকিস্তানির মধ্যেই করে ফেলতে পারলাম মাসাল্লা ভালোই হয়েছে ওকে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আমি বসুন্ধরা সিটি অ্যাড্রেস বলেছি এখন রাইফেল স্কোয়ার ধানমন্ডি অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাইফেল স্কোয়ার ধানমন্ডিতে গেলেও এখন এই ড্রেসটা পাচ্ছেন ওকে লিমিটেড স্টক আছে খুব বেশি নেই হ্যাঁ লিমিটেড স্টক আছে রাইফেল স্কোয়ার ধানমন্ডি সীমান্ত স্কোয়ার যেটা এটার আপনি একদম কি বলে লেভেল থ্রিতে চলে আসবেন ঠিক আছে লেভেল থ্রি বা চতুর্থতলা যেটা লেভেল থ্রিতে এসে সিঁড়ি দিয়ে উঠেই একদম হাতে ডানে আসলে তিনশো সাত এবং তিনশো আট ওকে বড়ো করে দুইটা শোরুম একসাথে নিয়ে আছে একদম অস্থির রিয়েলি বিউটিফুল লুকিং লিখেছে রোয়ান আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো সো মাচ সো আমি এখন আমাদেরকে অনলাইনে অর্ডার করা প্রসেসটা বলে দিচ্ছি আমাদেরকে অনলাইনে অর্ডার করা খুবই ইজি আপনি জাস্ট ড্রেসের স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলেকো পেজের মেসেজে পাঠিয়ে দিলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে অনলাইন অর্ডার জন্য আমরা কিন্তু একটাও অ্যাডভান্স নেই না আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি করি ঢাকা নারায়ণগঞ্জে আমরা হচ্ছে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি করি ঢাকা নারায়ণগঞ্জের বাইরে আমরা এসে পরিবহনে ক্যাশ অন ডেলিভারি করি আর এসে পরিবহনে যখন আমরা আমাদের ড্রেসটা পাঠাবো এই প্যাকেটে পাঠাবো ঠিক আছে সো এস পরিবহনের আপুরা অবশ্যই এই প্যাকেটটা চেক করে নিয়েন হ্যাঁ আপনাদের ব্য ড্রেসগুলো যদি এই প্যাকেটে না যায় আপনি স্টাইলেকোর থেকে অর্ডার করে থাকেন তাহলে অবশ্যই ড্রেস রিসিভ করবেন না হ্যাঁ রিটার্ন করে দেবেন কারণ আমরা অরিজিনাল স্টাইলেকর কখনো এই প্যাকেট ছাড়া ড্রেস দেই না আর ঢাকা নারায়ণগঞ্জের আপুরা এই ব্যাগে আপনার ড্রেসটা পাবেন ঢাকা নারায়ণগঞ্জের আপুরা অবশ্যই ডেলিভারি বয়ের সামনে ড্রেসটাকে চেক করে নেবেন ওকে সো আমি হচ্ছে কি আজকে তাড়াতাড়ি করে হুম ড্রেসটা দেখানো শুরু করে দিই কিউটে ডিব্বা লাভ ইউ আপি নরেন আপু লিখেছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শাইল আপু লিখেছে স্টার্নিং জাস্ট ওয়াও কালেকশন মনি আপু লিখেছে সামান্তা আপু লিখেছে ওয়াও খুব সুন্দর ড্রেস লাভ ইউ সুইটি আপিটা আচ্ছা যাক মাসাল্লাহ মাসাল্লাহ কে শারমিন আপু লিখেছে ওয়াও সারারা হ্যাঁ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে সারারার জন্য একদম পারফেক্ট ড্রেস লাইক অনেক ড্রেসের সাথেই সারারা থাকে কিন্তু সারারাগুলো কিন্তু বোঝা যায় না ঠিক আছে বাট এই ড্রেসটাকে আপনি ভাবে বানাতে পারবেন যে আপনার সুন্দর সারাটা বোঝা যাবে এটাই হচ্ছে এটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ওকে সো এই হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার ড্রেসটা এখন ড্রেসটা আমি আমি আপনাদেরকে বলি এই যে দেখেন আমি যে ধরেছি ড্রেসটা কিন্তু বেশ অনেক লং ঠিক আছে সো আপনি চাইলে আপনি ড্রেসের এই লেন্থটাকে বজায় রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি করিনি আমি ইচ্ছা করেই ড্রেসটাকে শর্ট করে দিয়েছি যতটুকু কাজ আছে ততটুকু একদম কেটে সুন্দর করে শর্ট করেই বানিয়েছি ঠিক আছে এই যে নিচেও যে এরকম প্রায় হচ্ছে গিয়ে তিন ইঞ্চির মতো খালি যে কাপড়টা ছিল এটাকেও আমি দেখতেই পারছেন যে কেটে ফেলে দিয়েছি এটা আমার ড্রেসের মধ্যে নেই কিন্তু আপনারা কিন্তু চাইলে এই জিনিসগুলোকে যদি এখানে প্রায় তিন ইঞ্চির মতো আছে উপরেও প্রায় হচ্ছে গিয়ে চার ইঞ্চির মতো কাপড় আছে ওকে সো আপনি যদি এই জিনিসগুলোকে রেখে দেন আপনার ড্রেস কিন্তু এমনিতেই আরও পাঁচ ছয় ইঞ্চি লেন্থে বেড়ে যাচ্ছে ওকে সো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি এই জিনিসটাকে কিভাবে বানাবেন আপনি চাইলে এটাকে লং করেও বানাতে পারেন আমি বানাইনি কারণ হচ্ছে আমার শখ ছিল এরকম একটা ড্রেস পরার ওকে স্যার আমি হচ্ছে কি বেসিক্যালি এটা দিয়ে আবার করেছি একদম লাল হ্যাঁ বৌদের যে কালারটা হয় সেই কালারের হচ্ছে গিয়ে আপনার শিফনের মধ্যে পাকিস্তানি শিফনের মধ্যে এটা হচ্ছে ফুল এরকম কাজ করা এখানে দেখেন গোল্ডেন পার্ল বসানো আছে পুরো ড্রেসটাতে অল ওভার ঠিক আছে অল ওভার গোল্ডেন পার্ল বসানো আছে এই যে আর এইটার সাথে কিন্তু এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ড্রেসের সাথে আপনারা ইনার পাচ্ছেন ইউজুয়ালি পাকিস্তানি শিফনের সাথে ইনার আসে না এটার সাথে আসছে সো খুবই ভালো ওকে সো এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনার ব্রঞ্জ কালার আছে দেন হচ্ছে শ্যাম্পেইন গোল্ড কালার আছে এন্ড গোল্ড কালার আছে ওকে আর এই যে গোল্ড কালারে সুন্দর করে আপনার পুরো ড্রেসটাতে কিন্তু পার্ল সেট করা হ্যাঁ শুধু যে নেকে তা না পুরো ড্রেসটাতে পার্ল সেট করা আছে আর অবশ্যই যেহেতু এটা হচ্ছে গিয়ে একটা পাকিস্তানি কালেকশন সো এইটার হচ্ছে গিয়ে আপনার ফিনিশিং অ্যান্ড এভরিথিং অনেক 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 সুন্দর হবে ঠিক আছে অনেক সুন্দর হবে এটা আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন আর পার্লগুলো যে সেট করা এগুলো কিন্তু লক পার্ল ঠিক আছে এই যে লক পার্ল এটা কিন্তু আপনার আঠা দিয়ে লাগানো না যে জিনিসটা ড্রেস থেকে খুলে যাবে আপনার পুরো ড্রেসের মধ্যে পার্লটা লক করে দেওয়া আছে হাই আপু আপু সারা রাত ছাড়া প্যান্ট পায়জামা করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে কেন করা যাবে না এটার সাথে ইনফ্যাক্ট প্যান্টের সাথে কাজও আছে সেটা আমি দেইনি আমি আমার টেলারকে বলেছিলাম ব্যাক সাইডে দিতে আল্লাই জানে সে কী করেছে আমার আইডিয়া নাই ঠিক আছে সো এইটার সাথে প্যান্ট প্যান্টও আপনি অবশ্যই করতে পারবেন ঠিক আছে প্যান্ট প্যান্টের এটা আপনার বিষয় লাইক আপনি যদি জিনিসটাকে লং করে বানিয়ে আপনি যদি প্যান্ট বানাতে চান এটা টোটালি আপনার বিষয় ইউজুয়ালি আমরা যেই প্যাটার্নটা পরি হ্যাঁ সো আপনি যদি ওই প্যাটারনে করতে চান অবশ্যই পারবেন ঠিক আছে সো এই ড্রেসটাকে আপনি চাইলে সুপার লংও বানাতে পারবেন কিভাবে পারবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি এটা নিচের কাজটা ওকে জমার বাধা একদম ফুল অল ওভার ওয়ার্ক করা আছে ড্রেসটার সবচেয়ে ভালো দিক কি বলেন তো এটার মধ্যে যে কাজ আছে সব ড্রেসের মধ্যে করাই আছে ওকে আপনার হচ্ছে গিয়ে এটাকে আলাদা আলাদা করে কিছু সেট করতে হচ্ছে না আপনার যেটা সেটা হচ্ছে যে আপনার টেলারিং কস্ট কমই হবে খুব বেশি হবে না ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার এখন আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি ড্রেসটাকে অবশ্যই লং করে বানাতে পারবেন এটার উপরেও এক্সট্রা এক্সট্রা কাপড় কাপড় আছে আছে নিচেও ওকে নিচে হচ্ছে গিয়ে আপনার প্রায় তিন চার ইঞ্চির মতো উপরে হচ্ছে গিয়ে চার পাঁচ ইঞ্চির মতো করে আপনার এক্সট্রা কাপড় দেওয়া আছে কাপড়গুলো যদি আপনি রেখে দেন সো আপনার ড্রেসটা হচ্ছে গিয়ে লং হয়ে যাবে হ্যাঁ কিন্তু আমি সেটা কইনি আমি ড্রেসটাকে ইচ্ছা করেই শর্ট করে বানিয়েছি এখন হচ্ছে গিয়ে এটা আমি লং করার সিস্টেমটা বলে দিই ওই যে ওই প্যানেলটা দাও তো আপনি যদি জিনিসটাকে আরও লং করতে চান ঠিক আছে হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি প্যান্টের জন্য দুইটা প্যানেল দিয়েছে হ্যাঁ অনেক বড় বড় দুইটা প্যান্টের প্যানেল দিয়েছে কিন্তু আপনি যদি ড্রেসটাকে অনেক লং করতে চান এই পোর্শনটা আমি রেখে দিলাম ঠিক আছে সো এই যে এখানে যে এই পোর্শনটা আছে এটাকে আপনি ড্রেসের নিচে এভাবে সেট করে দিতে পারেন ওকে সো আপনি যদি ড্রেসের নিচে এভাবে সেট করে দেন তাহলে হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা কিন্তু অনেক লেন্থে চলে আসবে ঠিক আছে আপনি এটা করতে পারেন আপনি এটা করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে না আপনি হচ্ছে কি একটা লং একটা ড্রেস বানাবেন কারণ হচ্ছে পাকিস্তানিদের যেটা সেটা হচ্ছে ওদের ম্যাক্সিমাম জিনিসই ওরা সেপারেট করে দেয় সো লেন্থ বাড়ানোর অনেক হয়ে থাকে হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কোনো দরকার নেই হ্যাঁ আমার তো অনেক লং ড্রেস আছেই ওকে ম্যাক্সিমাম ড্রেসই লং সো আমি কেন হচ্ছে গিয়ে এটা আবার ঝামেলা করব তো এর জন্য আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি আমার টেলারকে বলেছিলাম এই যে পোর্শনটা আছে এই যে কাজ করা যেটা নাকি প্যান্টের জন্য বেসিক্যালি দিয়েছে এইটা আমার ব্যাক সাইডে দিতে ঠিক আছে ব্যাক সাইডে কীভাবে দিতে এই জিনিসটাকে এটা দুইটা আছে তো এইটাকে কেটে একটা হচ্ছে গিয়ে এরকম নিচে আর আরেকটা হচ্ছে গিয়ে এরকম এই যে উল্টিয়ে উপরে ঠিক আছে এরকম করে আমি বলেছিলাম যে ব্যাকসাইড আমার পুরো ব্যাক সাইডটা যেন ওয়ার্ক থাকে ঠিক আছে এরকম করে করতে আমি জানি না সে প্যানেলটা কি করেছে প্যানেলটা আমার ড্রেসে সে কোথাও লাগায়নি তো আল্লাহ জানে যাই হোক তো এই হচ্ছে গিয়ে ব্যাপার ওকে সো এটা আপনি চাইলে এরকম করে এই জিনিসটা করে নিতে পারেন আমার ড্রেসে এটা দেখেন কোথাও লাগানো নেই স্লিভের কাপড়টা সেপারেট দেওয়া আছে স্লিভটা আমি দেখিয়ে দিব কিন্তু এটা হচ্ছে আপনারা আমার মতো যদি সুন্দর করে এরকম কিউট করে সারারা বানিয়ে নেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা এটা এরকম ব্যাক সাইডে লাগাতে পারেন এই একটা পোর্শন আপনার ব্যাক সাইডে নিচে হবে আর আরেকটা যেটা আছে এটা একদম ঠিক ওইটার সাথে লাগিয়ে লাগিয়ে আপনার উপরে করে দিবেন তাহলে হবে কি আপনার এখান থেকে স্টার্ট করে মানে এই কাঁধ থেকে স্টার্ট করে একদম নিচ পর্যন্ত অনেক চড়া একটা কাজ চলে আসবে ঠিক আছে ব্যাক সাইডে আপনার অনেক চড়া একটা কাজ চলে আসবে তখন কিন্তু আপনার ড্রেসটা দেখতে আরও সুপার ডুপার গর্জিয়াস লাগবে ঠিক আছে আরও অনেক বেশি সুন্দর লাগবে ওকে সো এই প্যানেলটা আপনারা এইভাবে ইউজ করেন এটা খুবই ভালো একটা আইডিয়া হবে খুবই সুন্দর লাগবে এটা করলে ঠিক আছে সো এই হচ্ছে কি ব্যাপার এখন আমি আপনাদেরকে স্লিভটা দেখিয়ে দিচ্ছি ওকে এটার স্লিভের মধ্যেও দেখে নেন এত সুন্দর সুন্দর সব জিনিস দেওয়া আছে এই যে ঠিক আছে স্লিভটা কিন্তু আপনার প্রচুর লং একটা স্লিভ আছে এই যে দেখেন প্রচুর লং একটা স্লিভ আছে সো দেখতেই পারছেন আমার স্লিভটা অনেক লং হয়েছে হ্যাঁ স্লিভে এই পার্লগুলো আমি নিজে সেট করে নিয়েছি এটা আপনাদের করে নিতে হবে আমার সেট করে দিয়েছে কিন্তু আপনার স্লিভের মধ্যেই যে এখানে যে পার্লটা আছে যেটা নাকি আপনার লক পার্ল হ্যাঁ এই লক পার্লটা কিন্তু আপনার স্লিভের মধ্যে অ্যাটাচ করাই আছে এই যে দেখেন অ্যাটাচ করাই আছে ওকে এই যে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি লক পার্ল দেয়া কেমন আছো আপু শাহনাজ আপু লিখেছে এই তবু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমিও লেট আপনারা হচ্ছে কি অবশ্যই নোটিফিকেশনটা অন করে রেখেন হ্যাঁ মনি আপু লিখেছে সুপার ডুপার কালেকশন তোমার থ্যাংক ইউ আপু সুলতানা আপু লিখেছে নাইস আপু নাইস ড্রেস লাবনী আপু লিখেছে আচ্ছা ঠিক আছে যাক মাশাল্লাহ মাসাল্লাহ ওকে সো এই দেখে নেন এটা কিন্তু আপনার এই গোল্ডেন কালারের পার্লগুলো লক করাই আছে ওকে হোয়াইট ড্রেস দেখাও মাহিতা আপু লিখেছে ইনশাল্লাহ আপু আমি দেখাবো তোমাকে অনেক সুন্দর লাগছে লুকিং গর্জিয়াস লিতা রহ্বানি আপু লিখেছে ওকে সো এই হচ্ছে গিয়ে এইটার সুন্দর যেই তুমি টেইলার চেঞ্জ করো হ্যাঁ আমার টেইলার অনেক উল্টাপাল্টা করে ওর আসলে চেঞ্জ করা উচিত ঠিক আছে সো এই যে খুবই গর্জিয়াস একটা স্লিপ আছে হ্যাঁ গর্জিয়াস একটা স্লিপ আছে পার্লগুলো আমি আলাদা করে সেট করেছি ওকে সো রেড পার্লগুলো আপনাদের আলাদা করে সেট করে নিতে হবে এছাড়া যে গোল্ডেন কালারের যেই পার্লটা এটা কিন্তু আপনার লক পার্ল হিসেবে পুরো স্লিভের মধ্যে দেয়াই আছে ওকে এই যে অনেক বড় একটা কাপড় দেওয়া আপনি যত চান তত লং করে স্লিভ বানিয়ে নিতে পারবেন ঠিক আছে ওকে তো এই হচ্ছে কি আপনার স্লিভের ডিজাইনটা ঠিক আছে পুরো জিনিসটাই কিন্তু কাজটা করা আছে শুধু প্যান্টের যে প্যানেলটা ওই প্যানেলটা সেপারেট করে দেওয়া আছে এছাড়া কিন্তু নেকের এগুলো এগুলো সব আপনার ড্রেসের মধ্যে বসানোই আছে আপনার কোনো এক্সট্রা খরচ যাবে না খালি আপনি যদি ব্যাক সাইডেও যে প্যান্টের প্যানেলটা লাগিয়ে নিতে চান সেক্ষেত্রে ও যে তাতাল দিয়ে কাটিং করে জাস্ট সেলাই করে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে ওকে এছাড়া আপনার ব্যাকে যে হচ্ছে গিয়ে শিফনের কি বলে রেড শিফনের যে কাপড়টা ওইটা হচ্ছে কি এই কাপড়টা আপু ফাল্গুনের জন্য অটাম টু রিস্ট করো বাহানা ওই যে কানে কে নিয়ে বাহানা চাহিয়ে ঠিক আছে ফাল্গুনের জন্য অটাম টু রিস্ট করো হম আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ওকে আ বিউটিফুল ড্রেস আপি সুমাইয়া আপু লিখেছে অনেক সুন্দর লাগছে আপি মরিয়ম আপু লিখেছে ওকে সো এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক সাইডের কাপড়টা ওকে শিফনের যে কাপড়টা এটাও অনেক বড় কাপড় দেয়া আছে আপনারা যদি ড্রেসকে লং করতে চান এখান থেকেও হচ্ছে গিয়ে জাস্ট কাপড় নিয়ে হ্যাঁ নিচে যদি একটু কুচিও করে দেন ও যে কুচির মতো ফিল করে না এরকম কুচি করে দিলেও কিন্তু আপনার ড্রেসটা লেনথে বেড়ে যাচ্ছে আর নিচে তো আপনার এক্সট্রা 3 4 ইঞ্চি কাপড় ছিলই সো এটা আমার কাছে মনে হয় না যে কোনো দিক থেকে কোনো প্রবলেম আছে ওকে আর এটা প্যান্টের প্যানেল ছিল বেসিক্যালি ও কিভাবে কিভাবে দেখাবো তাহলে তো এটা কাটতে হবে আচ্ছা এক একটা ইয়া কাঁচি নিয়ে আসো কাঁচি দিয়ে এটা কেটে দাও তাহলে আমি হচ্ছে গিয়ে দেখিয়ে দিই ঠিক আছে একটা কাছে নিয়ে আসো কাছি দিয়ে কেটে দাও ওকে আর দরকার নাই আসলে আমি তো বুঝে বলে দিয়েছি দরকার নেই সমস্যা নেই সো এই যে এটা হচ্ছে গিয়ে এইটার ইয়াটা হ্যাঁ আবার এইটা যার কাছে এই পিসটা যাবে সে বলবে যাবো আমারটা কাটা কেন থাক দরকার নেই কাটার ওকে সো যাই হোক এই যে এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা এটার ওড়নাটা কিন্তু সুপার ডুপার স্পেশিয়াল ওকে সুপার ডুপার স্পেশিয়াল একটা ওড়না কন্ট্রাস্ট ওনার মধ্যে গোল্ডেন কালার ওকে আপনাদের ফেভারিট একদম গর্জিয়াস আপনারা যেই ওয়ার্কটা নাকি মানে খুবই এই ওয়ার্কটা হচ্ছে খুবই ঝামেলার একটা ওয়ার্ক এই ওয়ার্কটা কেউ করতে চায় না ফোয়াল ওয়ার্ক যেটা আছে কারণ হচ্ছে গিয়ে এই ওয়ার্কটাতে অনেক মানে এক্সপেন্সিভ একটা ওয়ার্ক আর এটাতে অনেক সময় নষ্ট হয় ঠিক আছে লাইক এটার যে প্রোডাকশন হয় প্রোডাকশানে প্রচুর সময় নষ্ট হয় এর জন্য ইউজুয়ালি মানে কোনো ড্রেসের প্রতি অনেক বিশেষ যত্ন না নিলে ওরনা ফোয়াল ওয়ার্ক করে না ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার এটার ওরনাটা কিন্তু আপনার খুবই ভালো একটা কাপড় হ্যাঁ এটা কী কাপড় আমার আইডিয়া নেই এই যে কাপড়ের প্যাটার্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এটা খুব সফট খুব সুন্দর একটা কাপড় খুব ডিফারেন্ট স্টাইলের এখানে হচ্ছে কি আপনার পুরো অফ হোয়াইটের উপরে অফ হোয়াইট গোল্ডেনের উপরে মিডেলে গোল্ডেন কালারের এরকম সুতা সুতা দিয়ে আপনার টোটাল জিনিসটা কাপড়টা আছে ওকে এই কাপড়টা আপনারা সামনে থেকে দেখলে খুশি হয়ে যাবেন যে কাপড়টা কত সুন্দর ঠিক আছে আমি যেটা করেছি এই প্যানেলটাকে ফেলে দিয়েছি আমি মনে হয় টেলারকে বলেছিলাম এটা কুচি করতে কি যে করেছে আচ্ছা যাই হোক সো এটা সে করে নেই হ্যাঁ এটা মনে হয় কুচি করতে বলেছিলাম সো যাই হোক এটা সে করে এখান থেকেও ফেলে দিয়েছে এখান থেকেও কেটে ফেলেছে কি যে করলো আর নেই জানে সো যাই হোক এই হচ্ছে গিয়ে ব্যাপার এছাড়া হচ্ছে গিয়ে আমার পুরো মানে আমি যেটা বলেছিলাম যে কাজটা যেন সামনে চলে আসে হ্যাঁ এই জিনিসটা আমার কাছে ভালো লাগে সো আমি হচ্ছে গিয়ে এক্সট্রা যে চারপাশে যে বর্ডার গুলো ছিল বর্ডারটা ফেলে মনে হয় আমি কুচি করতে বলেছিলাম বাট সে সেটা করেনি জানি না কেন হুম ওকে আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ব্যাপার ওকে সো এইটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা যেটা নাকি আপনার খুবই সুন্দর একটাই যেরকম একটা কাপড়ের উপর আছে খুবই এক্সপেন্সিভ একটা কাপড় যখন আপনারা কাপড়টা সামনে থেকে দেখবেন তখন বুঝতে পারবেন আর পুরো জিনিসটাতেই যেরকম একদম ক্লিয়ার করে স্বচ্ছ করে সুন্দর করে খুব নাইসলি একটা ফয়েল ওয়ার্ক তো করাই আছে হ্যাঁ আপু আমি অনেকবার অর্ডার করেছি এখনও পাইনি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ পেয়ে যাবে হ্যাঁ এটার প্রাইস খুবই রিজনেবল হবে এটার মধ্যে যে পরিমাণে ওয়ার্ক আছে আর যে পরিমাণে এফোর্ট এই ড্রেসটাতে দেওয়া হয়েছে সেইটার অনুযায়ী এটা প্রাইস খুবই রিজনেবল হবে আমি আবারও বলে দিচ্ছি এটার ওড়নাটা কিন্তু কোনো নর্মাল শিফন বা নেটের ওড়না না ঠিক আছে ফল ওয়ার্ক করার এটার যে ওরনার যে এই ফেব্রিকটা আছে ফেব্রিকটা খুবই এক্সপেন্সিভ একটা ফেব্রিকের উপর আছে আপনার চাইলে শোরুমে গিয়ে দেখে নিতে পারেন হ্যাঁ শোরুমে কিন্তু অলরেডি এই ড্রেসটা আমি স্টকে দিয়ে দিয়েছি ঠিক আছে সো আপনারা চাইলে শোরুমে গিয়েও ড্রেসটা দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি কত সুন্দর একটা কাপড়ের উপর এটা আছে তার মধ্যে পুরো জিনিসটা অল ওভার ফয়াল ওয়ার্ক তো করাই আছে হুম ঠিক আছে এই যে পুরো জিনিসটা অল ওভার ফয়েল ওয়ার্ক তো করাই আছে আর যেহেতু জিনিসটা পাকিস্তানি সো এটার ফিনিশিং অনেক ভালো হবে হ্যাঁ অনেক ভালো হবে অস্থির সুন্দর লাগছে তোমাকে বিউটিফুল মাই গরজিয়াস আপি আচ্ছা ত্যা থ্যাংক ইউ চিটাগাঙ্গে কীভাবে পাবো আপু এসে পরিবহনে পাবেন ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারি এসে পরিবহনে পাবেন ওকে ওয়াও আপু আচ্ছা জান্নাতুল আপু লিখেছে জাস্ট ওয়াও শতরুপা আপু চলে আসছে এটা কি ডিটো নাকি অরিজিনাল আপু এটা ডিটো হ্যাঁ মাস্টার কপি যেগুলো হয় পাকিস্তানি ডিটো শিফওর্নের কালেকশন যেগুলো নাকি ওই যে ছোটো ছোটো যে ডিজাইনার ব্র্যান্ডগুলো হয় ওরা যেটা করে আর এটা তো অরিজিনাল হলে এটার তো মানে যে অরিজিনাল ব্র্যান্ডগুলো হয় এরকম ব্রাইডাল কালেকশন তো অনেক কস্টিং হয়ে যায় তাই না সো এই হচ্ছে গিয়ে ব্যাপার ওকে এগুলো আপনার বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে আছে ওকে সো এই হচ্ছে গিয়ে আপনার এটার একদম গ্লোরিয়াস ওড়নাটা অনেক সুন্দর অ্যান্ড অনেক লাক্সারিয়াস ওকে আর ফেব্রিকটা তো কি বলবো ফেব্রিকটা আপনারা যখন সামনে থেকে দেখবেন খুশি হয়ে যাবেন অর্ডার ডান দি ড্রেস দিও আচ্ছা নোজরাত আপু হ্যাঁ দেখতে পারছি অনেকেই অর্ডার করে দিচ্ছে জানি না এত আপুদেরকে দিতেও পারবো কিনা এটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক লিমিটেড স্টক আছে আচ্ছা সো এখানে আপনার দুইটা কাপড় আপনারা পাচ্ছেন একটা হচ্ছে গিয়ে যে রেড কালারের যেটা হচ্ছে কি ড্রেসের ভিতরে ইনার মধ্যে মধ্যে কাপড় কাপড় একটু একটু কম আছে আছে আর আরেকটা হচ্ছে মেরুন রেড ওকে বেশি আপনার এটা হচ্ছে গিয়ে আপনার সারার জন্য ওকে এই হচ্ছে গিয়ে আপনার দুইটা কাপড় ঠিক আছে দুইটা কাপড় হ্যাঁ আপনি পাচ্ছেন হ্যাঁ মেপে দিচ্ছি কোনো সমস্যা নেই আমি ড্রেস এই ড্রেসটা মেপে দিচ্ছি ওকে সো এরকম আপনি দুইটা কাপড় এটার সাথে পাচ্ছেন ওকে দুইটা কাপড় পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে গিয়ে আপনার সারারার জন্য আরেকটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ইনারের জন্য সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হুম দাও আমার হাতে দাও ঠিক আছে সো এইটার বডিটা কত আছে সেটা আমি বলে দিচ্ছি আমি মেপে দিচ্ছি ওকে এটার বডি আপনি হচ্ছে গিয়ে ফিফটি পর্যন্ত দিতে পারবেন ঠিক আছে ফিফটি পর্যন্ত এটার বডি আপনি দিতে পারবেন এছাড়া হচ্ছে গিয়ে এটার লেন্থ আপনার এখানে আছে হচ্ছে গিয়ে ফর্টি ফোরের এর মতো ওকে এটা আপনার দুই এক ইঞ্চি কম বেশি হয়ে যেতে পারে কাটিংয়ের কারণে এছাড়া আপনার এক্সট্রা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে স্লিভে কাপড় এক্সট্রা আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্যাক সাইডে কাপড় এক্সট্রা আছে ওগুলো দিয়ে তো আপনি কুচি করে চাইলে জিনিসটাকে লং করতেই পারবেন সেটাতে কোনো সমস্যা নেই দুই স্লিভ মিলিয়ে আপনার টোটাল চড়া আছে হচ্ছে গিয়ে ছাব্বিশ ইঞ্চির মতো দুইটা মিলিয়ে ঠিক আছে আর স্লিভের লেন্থের জন্য আপনার কাপড় দেওয়া আছে হচ্ছে গিয়ে হুম লেন্থের জন্য কাপড় দেয়া আছে বিয়াল্লিশ প্লাস ঠিক আছে এটা আপনার বেশি কাপড় দেওয়া আছে এত লাগে না সো এটাও আপনি বের করে অন্য কোনো জায়গায় ইউজ করে নিতে পারবেন ঠিক আছে যদি চান ওকে আর ওনারটা আপনার বর্ডার আমি আর বাদ দিলাম না যেভাবে আছে আমি অ্যাজ ইট ইজ মেপে দিচ্ছি ঠিক আছে কারণ বর্ডার বা বাদ দিতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় সো আমি যেটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ আপনাদেরকে মেপে বলে দিই ঠিক আছে অ্যাজ ইট ইজ মেপে বলে দিই আর আপনি ওই যে প্যান্টের জন্য যে এক্সট্রা দুইটা প্যানেল আছে ওই দুইটা প্যানেল কিন্তু চড়ায় অনেক ঠিক আছে সো আপনি যদি ওটাকে আপনার ড্রেসের নিচে বসান আপনার ড্রেস একদম মানে ফ্লোর লেন্থে চলে আসবে ঠিক আছে ফ্লোর লেন্থে চলে আসবে এত লম্বা হবে এইটার আপনার ওর্না না প্লাস আছে ঠিক আছে সো আমি নাইনটি ধরে নিলাম নাইনটি প্লাস আছে দুই এক ইঞ্চি কম বেশি হয়ে যেতে পারে কাটিংয়ের কারণে ওকে সো এই হচ্ছে কি আপনার টোটাল ড্রেসটা হ্যাঁ কিউট সারারা ড্রেসটা আর ড্রেসটা খুবই প্রিটি জাস্ট ওয়া আয়সা আপু লিখেছে আচ্ছা প্রাইসটা বলো না আপু নাজমা আপু লিখেছে আমি এখনই প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ আমি এখনই ড্রেস ধরে আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে সো এই হচ্ছে কি আপনার টোটাল ড্রেসটা হ্যাঁ अच्छा ठीक है ओके ওকে সো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এই সুন্দর ড্রেসটা হ্যাঁ এটার হচ্ছে গিয়ে আপনার ওরনায় ফুললি কিন্তু খুব এক্সক্লুসিভ একটা ম্যাটেরিয়ালের উপর ফল ওয়ার্ক করা আছে আমি ফুল ড্রেসটা দেখিয়ে আপনাদেরকে ফুল ড্রেসটা ধরে প্রাইসটা বলে দিচ্ছি তার আগে ইম্পর্টেন্ট কথাটা তার থেকে করে বলে নেই সেটা হচ্ছে স্টাইলে নামে কিন্তু অনেক ফেক ফ্রড পেজ আছে ঠিক আছে আমাদের যে পেজটা আছে এই পেজটার নাম শুধু স্টাইলে ওকে শুধু স্টাইলে স্টাইলেকোর আগে পরে ডানে বামে কোনো কিছু নেই লাইক ফ্যাশন বা হচ্ছে বিডি বা হচ্ছে গিয়ে লাইফ বা হচ্ছে গিয়ে হোলসেল বাংলাদেশ এরকম কোনো কিছু নেই ঠিক আছে আমাদের পেজটার নাম হচ্ছে শুধু আর আমি যে পেজ থেকে লাইভে আসছি এই পেজটাই হচ্ছে আমাদের অরিজিনাল পেজ এটা ছাড়া কিন্তু আমাদের আর অন্য কোনো পেজ নেই ঠিক আছে সো এই পেজটা জাস্ট আপনারা লাইভের পোস্টটা চেক করে নেবেন উপরেই দেখেন লেখা আছে স্টাইলেকো ইজ লাইভ যখন লাইভটা শেষ হয়ে যাবে লেখা থাকবে স্টাইলেকো ওয়াজ লাইভ ওকে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার এছাড়াও হচ্ছে কি আমাদের এই পেজে এখন দশ লক্ষ পঞ্চাশ হাজারের বেশি আপুরা চলে আসছে ঠিক আছে এছাড়াও আমাদের এই পেজের একটা অফিসিয়াল পুরনো একটা গ্রুপ আছে কো ক্লোজ একটা ফিমেল গ্রুপ ওই গ্রুপের মধ্যে আপনারা দেখবেন যে প্রায় দুই লক্ষ এগারো হাজারের বেশি আপুরা আছে ঠিক আছে যেটা নাকি একদম মানে অরিজিনাল যেটাকে বলে মানে উইদাউট এনি স্পন্সারশিপ বা এই টাইপের কিছু যেটা গ্রুপে কখনোই দেওয়া যায় না হ্যাঁ সো এরকম একটা ক্লোজড গ্রুপ ওটা কিন্তু কোনো পাবলিক গ্রুপও না একটা ক্লোজড ফিমেল গ্রুপ আমাদের এই পেজের একদম উপরেই ট্যাগ করা আছে ওকে আর হচ্ছে গিয়ে এই পেজের একদম কভার ফটোতেই আপনারা দেখবেন যে আমাদের হচ্ছে গিয়ে তিনটা শোরুম অ্যাড্রেস দেওয়া আছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি আর রাইফেল ধানমন্ডি ঠিক আছে তিনটা শোরুমের অ্যাড্রেসই একদম কভার ফটোতে আপনার দেওয়া আছে সো আপনারা বুঝে নিয়ে হুম যে এটা হচ্ছে গিয়ে আপনার মানে অরিজিনাল পেজ কোনটা আছে ওকে অরিজিনাল পেজ কোনটা আছে এটা আপনারা একটু খেয়াল করে নিন রেড সান আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু কত প্রাইসে আপু আমি প্রাইস এখনই আপনাদেরকে বলে দিচ্ছি আর একটা জিনিসও আমি বলে দিই সেটা হচ্ছে গিয়ে যে এই পে এই ড্রেসটা যেটা এই ড্রেসটা কিন্তু আমাদের শোরুমে আগেই ছিল হ্যাঁ আরও কিছু দিন আগে মানে কত দিন হবে এক মাস এক দেড় মাস বা দুই মাস এরকম হবে ঠিক আছে এর মধ্যে আপনারা হচ্ছে গিয়ে এই ড্রেসটা কিন্তু অনেক কাপুরেই নিয়েছেন শোরুম থেকে সো আজকে যেটা আজকে হচ্ছে গিয়ে এই ড্রেসটার প্রাইস আমি আপুদের জন্য কিছু ডিসকাউন্ট করে দিব ওকে এটা আমি আগে বলিনি এটা আমি এখন বলে দিচ্ছি তো যেটা সেটা হচ্ছে শোরুমে আগে কত প্রাইস ছিল সেটা হচ্ছে গিয়ে প্রাইসটা একটু বেশি ছিল খুব যে বেশি ছিল এরকম না আপনারা জানেন যে আমাদের হচ্ছে গিয়ে প্রাইস এমনিতেই অনেক রিজনেবল হয় প্রাইস যে মানে হচ্ছে গিয়ে খুব কম বেশি সেটা কখনোই হয় না ওকে তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে তারপরেও আমি যতটুকু পারি আমি নিজের থেকে আমি চাই আপুদের জন্য রিজনেবল করে দেওয়ার জন্য যেন আপুরা খুশি হয় ওকে সো এই ড্রেসটাও আমি আপুদের জন্য প্রাইসটা চেষ্টা করেছি কিছুটা রিজনেবল করে দেওয়ার জন্য সো আমি যেটা বলছিলাম এটা বেসিক্যালি একটা পাকিস্তানি কালেকশন ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে কি একটা পাকিস্তানি কালেকশন এটা হচ্ছে কি আপনার পুরো শিফনের মধ্যে আছে ডিটো কপি এটা ঠিক আছে ডিটো কপি বা মাস্টার যাই বলে একই জিনিস এটা আপনি ইনারে সহ পাচ্ছে আর সারারার কাপড়টা তো আপনার সেপারেট করে দেওয়াই আছে প্যান্টের জন্য প্যানেল আছে প্যানেলটাকে আপনি ব্যাক সাইডে ইউজ করে নিতে পারেন ঠিক আছে আর ওনায় আপনার খুব লাকজারিয়াস একটা ফেব্রিকের উপর ফুল ফয়েল ওয়ার্ক করা আছে ঠিক আছে সো এইটার প্রাইসটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইস আগে ছিল আমাদের শোরুমে কিছুটা বেশি ছিল ওকে কিছুটা বলতে হচ্ছে গিয়ে জাস্ট অল্প কিছুই বেশি ছিল ঠিক আছে সো এখন এটা ডিসকাউন্টে এখন এটা ডিসকাউন্টেড প্রাইস আপুদের জন্য হচ্ছে গিয়ে মানে একদম পিওর পাকিস্তানি একটা ড্রেস হ্যাঁ পার্টি ড্রেস এটার প্রাইস হচ্ছে কি আপদের জন্য শুধুমাত্র দুই হাজার নয়শো টাকা ঠিক আছে শুধুমাত্র দুই হাজার নয়শো টাকা এটার প্রাইস আর আপনারা জিনিসটা একটু দেখে নিন এটা কিন্তু আপনারা ইনারের সাথে পাচ্ছেন ওকে সো সব কিছু মিলিয়ে আপনারা একটু খেয়াল করে নিন তার মধ্যে পুরো জিনিসটাতে আপনার লক পার্ল সেট করা আছে ওকে সো প্রাইস কতটা এটা আসলে দুই হাজার নয়শো টাকা এটার প্রাইস কতটা রিজনেবল আমরা তিন হাজার টাকা দিয়ে ইন্ডিয়ান পার্টি ড্রেসগুলোই তো পার্চেস করি তাই না তার মধ্যে হচ্ছে গিয়ে ওদের যে ওয়ার্কের সাথে পাকিস্তানি ওয়ার্কের অনেক ডিফারেন্স থাকে যেমন ইন্ডিয়ান ড্রেসে কিন্তু কখনও এরকম পুরো ড্রেসে আমি দেখি নেই লক পার্লে এভাবে পুরো ড্রেসের মধ্যে স্লিভের মধ্যে বসানো থাকে ওকে সো এটার মধ্যে কিন্তু আছে ওকে সো আপনারা একটু জিনিসটা দেখে বুঝে শুনে নিয়েন ওকে যে আপনাদেরকে আমরা অ্যাকচুয়ালি কতটা রিজনেবলে আপুদের জন্য আমরা প্রোভাইড করছি ওকে প্রাইস হচ্ছে গিয়ে শুধু দুই হাজার নয়শো টাকা ওকে ওনলি ওনলি অনলি দুই হাজার নয়শো টাকা ওনলি দুই হাজার নয়শো হ্যাঁ ওনলি অনলি ওনলি দুই হাজার নয়শো টাকা ওকে এটা একটা পাকিস্তানি ড্রেস ওকে সো প্রাইস খুবই 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 রিজনেবল আপনার নিয়ে নিন হ্যাঁ প্রাইস অ্যাকচুয়ালি অনেক রিজনেবল লাইক এটার প্রাইস কম করে হলেও পঁয়ত্রিশশো টাকা হওয়া উচিত একদম মানে আপনি যদি অনেক বেশি মানে রিজনেবলও চিন্তা করেন তারপরেও এটার প্রাইস অ্যাটলিস্ট পঁয়ত্রিশশো টাকা হওয়া উচিত ওকে লাইক মার্কেট যেরকম আছে আর নর্মালি তো মার্কেটে এই ধরনের কালেকশন চার হাজারের উপরে সেল হয় ঠিক আছে ওটার কথা তো আর নাই বলি ঠিক আছে হ্যাঁ দুই হাজার নয়শো টাকা ঠিক আছে দুই হাজার নয়শো টাকা এটার প্রাইস সো যাদের কাছে ভালো লেগেছে এটা আমার কাছে খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে আর এটা হচ্ছে গিয়ে যেটা এটা শোরুমেও খুব অল্প আছে ওকে সো এটা আপনারা চাইলে শোরুমে গিয়েও দেখে নিতে পারবেন ওকে সামনে থেকে দেখে শোরুম থেকেও পারচেস করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে সো প্রাইস খুবই রিজনেবল ওকে পাকিস্তানি স্পেশিয়াল হ্যাঁ দুই হাজার নয়শো টাকা আপু ফ্লাওয়ার গার্ডেন কি স্টক আউট ফ্লাওয়ার গার্ডেন হচ্ছে গিয়ে আমি বলি ফ্লাওয়ার গার্ডেন বেসিক্যালি কালকে আমাদের হচ্ছে গিয়ে যে পরিমাণে ইনবক্সে ছিল ইনবক্স ছিল আমাদের মনে হয় ক্লিয়ার করতে পারে নেই ওকে তো সেই সুবাদে ফ্লাওয়ার গার্ডেন এখনও লিমিটেড স্টক আছে কিন্তু আমি মানে এটা আমি বলতে পারি না যে আছে কারণ হচ্ছে গিয়ে মানে অর্ডারের প্রেশার অনেক বেশি হ্যাঁ সো এই হচ্ছে কি ব্যাপার সমস্যা নেই আপনারা যারা যেটা চান লাইক ফ্লাওয়ার গার্ডেন যাদের দরকার আছে তারাও জাস্ট একবার মেসেজ করে রেখে দেন আপনি যদি মানে ড্রেসটা অ্যাভেলেবেল থাকে আপনি তো অবশ্যই কল পাবেন ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আর হচ্ছে কি যদি এটা লাগে তাহলে ইনবক্স করে রাখতে পারেন ওকে এটাও খুব লিমিটেড কোয়ান্টিটি আছে আমি নিতে চাই ওকে ঠিক আছে নিতে চাইলে তাড়াতাড়ি করে নিয়ে নেন দেরি করেন না দেরি করলে লেট হয়ে যাবে ওকে না লেট করলে দেরি হয়ে যাবে আচ্ছা সাইমা আপু লুকিং গর্জিয়াস সামির আপু লিখেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো সো মাচ রিয়েলি ওয়াও কালেকশন ওকে থ্যাংক ইউ সো ঠিক আছে আমি তাহলে আজকে চলে যাই আপনাদের জন্য আজকে এরকম শর্টকাট ছোট একটা লাইভের জন্যই চলে আসছিলাম ওকে সারপ্রাইজ কিউট লাইভে ওকে সো হোপফুলি আমার লাইফটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে সুন্দর লেগেছে ওকে সো আপনারা হচ্ছে গিয়ে নেক্সট লাইভে আমাকে অবশ্যই জয়েন করেন কালকে এ তো হচ্ছে গিয়ে ইয়া কালকে তো হচ্ছে সোমবার তাই না আমার লাইফ ডে তো দেখা যাক কালকে আবার সুন্দর একটা কোনো ধামাকা করা যায় কিনা আমার হচ্ছে গিয়ে যদিও এখনো কোনো প্ল্যান নেই সো দেখা যাক হ্যাঁ দেখা যাক প্লাজো ড্রেস পাইনি শাম্মা আক্তার আপু লিখেছে দেখা যায় শাম্মা আক্তার আপুর জন্য কিছু করতে পারি নাকি ওকে সো ঠিক আছে আমি তাহলে চলে যাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবাই অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করে হুম সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ